শ্রেয়া, আজকে আমি চায়না থেকে ইন্ডিয়া যাচ্ছি। তো আজকে তোমাদের দেখাবো ডিউটি ফ্রি এরিয়া, বা আমি যদি দেখতে পাই আগে সময় পাই তাহলে তোমাদের ডিউটি ফ্রি এরিয়াটাও দেখাবো। আর বেজিং এ বা কুনমিং এ আমি পরপর দুটো ভিডিওই শুট করবো, তো আমি তোমাদের দেখাবো এয়ারপোর্টটা কেমন এবং ডিউটি ফ্রি এরিয়া যদি টাইম পাই তাহলে তোমাদের দেখাবো। এটা হচ্ছে বেজিং এয়ারপোর্ট। আমরা এখন এখান থেকে কুনমিং যাব প্রথম, তারপর আমরা ওখান থেকে কুনমিং থেকে ইন্ডিয়া আবার আমাদের ফ্লাইট আছে। তো আজকে আমাদের সাথে ইন্ডিয়ান দুজন আরো আছে, ভেলুদা, বালাদা আর পার্থ, তো আমার হাজবেন্ড আছেই। আজকে আমরা একসাথেই পুরো রাস্তাটা যাব। এখন আমরা প্রথমে ঢুকেই সিকিউরিটি চেকের পর এখানে হচ্ছে আমরা এখন বোর্ডিং পাসগুলো করছি। এখানে সবই কম্পিউটারাইজড, এখানে একজন আমাদের হেল্প করছে। হ্যান্ড লাগেজ চেক করা হচ্ছে। এখন আমাদের বেজিং থেকে ফ্লাইট আছে, তো এখন আমরা এখান থেকে উঠব, তাই আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, আমরা এখন ফ্লাইটে উঠব। এখানে ফিশ আর রাইস, আর এদিকে ফ্রুটস, ব্রেড, দই এগুলো আছে, স্যালাড স্যালাড। আমরা এখন কুনমিং এর খুব কাছাকাছি, এখন ল্যান্ড করবো আমাদের ফ্লাইট। এটা হচ্ছে কুনমিং এয়ারপোর্ট। আমরা এখন এখানে চেক ইন করিয়ে নিচ্ছি ব্যাগগুলো। আর এয়ারপোর্টটা এখানে খুবই সুন্দর, এখানে সব এটা হচ্ছে কুনমিং থেকে কলকাতা যাওয়ার। অ্যাট লাস্ট আমরা কলকাতা পৌঁছে গেলাম। এখানেই আমি ভিডিওটা শেষ করছি, নমস্কার। সামনেই প্রিপেডের ট্যাক্সির লাইনও আছে। আমরা এখন রাত্রির অনেক বেজে গেছে, মানে প্রায় একটা, তো আমরা ওখান থেকে এখন মানে ট্যাক্সি ধরে বাড়ি যাব। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।